স্যার, এই করোনার ব্যাপারে আপনার মতামতটা কি? দেখো, আমাদের দেশ এখন প্রচণ্ড ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে, আর এই সময় মানে এটা যেহেতু একটা নতুন ভাইরাস, তাই এর কোনো ওষুধও নেই আমাদের কাছে। আর এইসব আমাদেরকে অনেক বেশি সচেতন আর অনেক বেশি সতর্ক থাকতে হবে আগের থেকে। আপনি কি করোনার ব্যাপারে কিছু বলতে চান? দেখো, করোনার জন্য কিন্তু আমরা খুব সুখেই আছি, কারণ যেখানে হচ্ছে কি কালী পুজো, সরস্বতী পুজোতে একদিন করে ছুটি পাওয়া যায়, আর দুর্গা পুজোতে বড় জোর 4 দিন, সেইখানে এই আর কি করোনা উৎসবে 21 দিন, 21 দিন তো 42 দিন ছুটি পেলাম, আরও হয়তো পাবো। আর এটা এমন একটা উৎসব যেখানে সব রকমের জিনিস হয়, মানে দেওয়ালি থেকে শুরু করে বাজি ফাটানো থেকে শুরু করে আর কি বাজনা বাজানো পর্যন্ত সব কিছুই এখানে দেখতে পাওয়া যায়। এটা আমাদের জন্য প্রচুর বড় একটা উৎসব, আর এটা আমাদের একটা খুশির সময়, সুখের সময়, যা বলবেন বলবেন। দেখো, এই ভাইরাসটা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার মার যায়, তো যতটা সম্ভব ততটা কিছুক্ষণ ছাড়া ছাড়া স্যানিটাইজ কিংবা অন্য কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবেন, যতটা সম্ভব ততটা কিছুক্ষণ ছাড়া ছাড়া ধোয়ার চেষ্টা করবে। আরে কাকা, কি করছেন ওটা? আরে, তোরা তো এখনকার ছেলে, তোরা জানিস কি এটা গোমূত্র? এটা প্রচণ্ড প্রবৃত্তি, এটা কত শক্তিশালী জানিস! এসব দেখলে না ওই স্যানিটাইজার কোনো কাজেই আসবে না। ওই করোনা দেখবি 1 কিলোমিটার দূরে পালিয়ে গেছে ভয়, আর এসব খেলে তো গায়ের কাছে ঘেঁষা তো দূরের কথা, ঠিক আছে? গায়ের কাছে আসতেও পারবে না এসব করোনা। দেখুন, আপনারা সবসময় কিন্তু মাস্ক ব্যবহার করবেন, আর যখনই বাইরে যাবেন তখন সবসময় মাস্ক ব্যবহার করবেন, এটা একদম প্রয়োজনীয় জিনিস। বাইরে গেলে মোটামুটি মাস্ক ব্যবহার করবেন, ঠিক আছে? এটা এই পাতলা কখনো আটকাতে পারবে? এসব চলবে না, মোটা চাই, মোটা যেটাতে আটকাতে পারবে, এসব চলবে না পাতলা কাপড়। এইটা চলবে, এরকম করে লাগাবো, বাহ খুব সুন্দর। এই ভাইরাসটা কিন্তু সোশ্যাল কন্ট্যাক্টের মাধ্যমেই ছড়ায়, তো সোশ্যাল ডিস্টেন্স একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর এই সময়ে সোশ্যাল ডিস্টেন্সটা বজায় করে রাখুন, যাতে ভাইরাসটা আর না ছড়ায়। তো সোশ্যাল ডিস্টেন্স অত্যন্তই গুরুত্বপূর্ণ ব্যাপার। ওম যা দে বীজ তার বাহু তে পৃষ্ঠায় মুহূর্তে সোহা, ওম যা দেবী সে বাহু দেবী সাই মুসে সাহা। করোনা মানে COVID-19 লক্ষণগুলো কিন্তু খুবই সামান্য, আর যদি কারো জ্বর কাশি হয় তাকে সঙ্গে সঙ্গে আপনার আশেপাশের কোনো স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করুন, আর তার থেকে দূরত্বটা একটু বজায় রাখার চেষ্টা করুন। যাও বাবা, যাও তুমি এবার যাও করোনা উৎসব করো।